গুড মর্নিং এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুসিন সেন্টার ওপিবি। আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিএড রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলি করেছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, এবং এই কোশ্চেনগুলির আনসারই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের যে প্রথম কমেন্টটা করেছিল ও হলো নবনীতা দেববর্মা। নবনীতা দেববর্মা কোশ্চেনটা করেছিল যে কোন মান্থের লিস্ট আউট হবে। এটা বলা হচ্ছে যে কোন মান্থে বিএডের যে মেরিট লিস্ট গভর্নমেন্টের আন্ডারে যারা জমা দিয়েছে বা করতে ইচ্ছুক তাদের যে মেরিট লিস্ট কবে আউট হবে। এটার আনসার হচ্ছে যে এই মান্থের লাস্টের দিকে আউট হতে পারে, কিন্তু নেক্সট মান্থের প্রথম দিকেও হতে পারে, মানে এই মান্থের লাস্টে অথবা সামনের মাসের প্রথম দিকে মেরিট লিস্ট আউট হতে পারে। আর যখনই মেরিট লিস্ট আউট হবে তখনই আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো। সো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় কমেন্টের দিকে। এখানে সেম নবনীতা দেববর্মাই কমেন্ট করেছিল, দাদা গভ বিএড মেরিট লিস্ট কতদিনের মধ্যে বের হয়। সেম কোশ্চেনে এখানে বলে দিয়েছি যে এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে এই মেরিট লিস্ট আউট হতে পারে, আর যখনই আসবে তখন আমি এই আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেব। নেক্সট কমন হচ্ছে রেশমি সিনহা, বিডিউতে গ্রাজুয়েশনের এক্সাম্পল 7.0 সিজিপিএ, তো পার্সেন্টেজ করতে হলে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যার রেজাল্ট মানে এসে দাঁড়ায় 66.5%। এখানে 7.0 সিজিপিটা 70% কোন ফর্মুলা ইউজ করে ধরা হয়েছে। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা করা হয়েছে এই কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন, যেটা আমি ওইখানে 7.0 সিজিপিএ ধরেছি এবং যে মাল্টিপ্লাই করেছি 10 দিয়ে, এখন কেন করেছি। এখানে কথা হচ্ছে যে যে যেই কলেজ থেকে আপনারা মাস্টার্স এবং গ্রাজুয়েশন করেছেন ওই যে কলেজ বা ইউনিভার্সিটির থেকে যে মার্কশিট দেওয়া হয়েছে ওই মার্কশিটের উপরে ডিপেন্ড করা হবে যে এটা 9.5 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হবে নাকি 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হবে। এখন আপনাদের যে কলেজ বা ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে থাকতে হবে। তার জন্য আমি দুইটি এক্সাম্পল নিয়ে এখানে এসেছি, যে এক্সাম্পলগুলি দেখলে বুঝতে পারবেন যে এগুলি কিভাবে করা হয়। তাহলে চলুন প্রথম ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে দেখুন আপনারা যারা দেখছেন তাদেরকে সবাইকে বলে দিচ্ছি যে যাদের গ্রাজুয়েশন এবং যে মাস্টার্সের মার্কশিট আছে মার্কশিটের পিছনে এরকম একটা পেজ পাবেন, আপনারা ওই পেজটাকে ফলো করবেন। ওই পেজ ফলো করলেই বুঝে যাবেন কীভাবে পার্সেন্টেজটা বের করা হয়। তো এখানে দেখুন দেওয়া আছে যে কোর্স পেপার গ্রেড টেবিল দেওয়া আছে এখানে, এখানে 80 and above 8.00 থেকে 10.00 দেবে। এখন যদি আমরা ধরি যে এখানে আমি মার্কস পেয়েছি 80, তো তারা 8.0 দেবে, তাহলে তো আমি মার্কস তো 80 করবো। নেক্সট এরকম করে 70 to 79.99 তারা দেবে 7.00 7.99। এই ফর্মুলাগুলি থেকে বুঝতে পারি যে আমরা যে তারা যদি 6.00 দেয় তাহলে আমাদের মার্কস এসেছে 60, 6.20 দিলে 62, কারণ ওরা এখানে লিখে রেখেছে। এখন কথা হচ্ছে এগুলি পাওয়ার জায়গা হচ্ছে যে মার্কশিটের ব্যাকসাইডে থাকবে এগুলি, তো আপনাদের যাদের যাদের এই মার্কশিট আছে মার্কশিটের ব্যাকসাইড দেখবেন আগে ব্যাকসাইডে কী ফর্মুলা দেওয়া আছে। এটা গেলে একটা এক্সাম্পল। নাম্বার টু এক্সাম্পল দেওয়া আছে এখানে, আরেকটা আছে এখানে এক্সাম্পল মার্কসের কথাও বলা আছে, গ্রেড পয়েন্টও দেওয়া আছে এখানে। তারপরে এখানে বলা আছে যে নিচে যদি যাই আমরা, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ মার্কস ইজ ইকুয়াল টু সিজিপিএ ইন্টু 10। আমরা যদি ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ মার্কস করি তাহলে সিজিপিএ এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করতে হবে। এখন এই ফর্মুলা যাদের মার্কশিটের ব্যাকসাইডে এরকম ফর্মুলা দেওয়া আছে তাহলে ওই ফর্মুলাগুলি আপনাদেরকে ফলো করতে হবে, এবং তার জন্যই আমি এখানে সিজিপিএ ইন্টু 10 আমি ধরেছি। সো আই থিঙ্ক এই যে কোশ্চেনটা ছিল যে ভিডিওতে গ্রাজুয়েশনে 70% হলে কীভাবে 70% মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, এটার আনসার অবশ্যই আপনি পেয়ে গেছেন। আশা করি আপনাদের যে এই সিজিপিএ যে পয়েন্টটা নিয়ে প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনারা সবাই কী করবেন, আপনারা সবাই যে মার্কশিট আছে মার্কশিটের ব্যাকসাইড দেখবেন, ব্যাকসাইড দেখে আপনারা 9.5 হলে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করবেন, যাদের 10 থাকবে 10 দিয়ে মাল্টিপ্লাই করবেন, ওই মার্কশিটের উপরে ডিপেন্ড করবে। তার জন্যই ব্যাকসাইড যখন জেরক্স করা হয় মার্কশিটগুলি তখন বিএড কলেজগুলি ব্যাকসাইডও দেখে।
সো আপনাদের যদি আর এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।